নমস্কার বন্ধুরা, লাবণী সহজ রান্নার আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অন্যরকম ডিমের একটি ইউনিক রেসিপি, যা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আর একবার দেখলেই আপনারা মানে যে কেউ এই রেসিপিটা তৈরিও করে নিতে পারবেন, এতটাই সহজ। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটতে থাক, অন্যদিকে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ডিমকে ফাটিয়ে। দিয়ে দেব সামান্য লবণ। এবারে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেছে, এবারে এটিকে সাইডে রেখে দেব। জল ফুটে উঠলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব। ডিমকে খুব ভালো করে রান্না করে নেব, যাতে কাঁচা না থাকে। দেখুন, এইভাবে আমি পিস কেটে নিচ্ছি। এটা খুবই সিম্পল, খুন্তিতে করে খুব সহজেই পিস কেটে নেওয়া যায়। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। খুব ভালো করে জল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিতে হবে। ডিম তুলে নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা আর 1টি তেজপাতাকে 2 টুকরো করে। ফোড়নকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের আলুর টুকরো। আলুগুলিকে এইভাবে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলিকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলি দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা আর 1টি মাঝারি সাইজের টমেটো কুচি। এগুলিকেও খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। মোটামুটি 2-3 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, একই সঙ্গে টমেটো নরম হয়ে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। এর জন্য প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো। আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তরকারির রঙটা খুব সুন্দর হবে। আপনারা না চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপর রান্নার স্বাদ অনেক অংশে নির্ভর করে, তাই মশলা কষানোটা খুব ভালো করে করতে হবে। 3-4 মিনিট ধরে মশলাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন, মশলা একদম কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না হতে দেব, যাতে আলু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়।
15 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর তরকারি গ্রেভিটাও অনেকটাই টেনে নিয়েছে। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ডিমের পিসগুলি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। 2 মিনিট পর দেখুন তরকারির গ্রেভি আরও অনেকটা টেনে নিয়েছে, তবে ঠান্ডা হলে আরও সামান্য শুকিয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তরকারি একদম হয়ে গেছে, এবার একটি প্লেটে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল ডিমের একদম অন্যরকম স্বাদের ইউনিক একটি রেসিপি, যা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।